8 মিনিটে 3 গোল করে রোমাঞ্চকর জয় পেয়েছে বার্সেলোনা। ও মাই গড, 1-2 বার নয়, 5 বার ও মাই গড লিখে টুইট করেছেন বার্সার অফিসিয়াল এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে। আজ লা লিগায় বার্সেলোনা স্লেস্তর বিভাগের ম্যাচে যা হলো তা সব বার্সার সতীর্থদের ও মাই গড অনুভূতি হওয়ার কথা। নিজেদের মাঠে 80 মিনিট পর্যন্ত 2-0 ব্যবধানে পিছিয়েছিল বার্সেলোনা। মৌসুমের প্রথম হারটা নিশ্চিত মনে হচ্ছিল, কিন্তু 8 মিনিটের এক ঝড়ে ম্যাচের চেহারাটা বদলে দিয়েছে জার্দি হার্নান্দেজের দল। রবার্ট লেভানডস্কির জোড়া গোলে সমতায় আনার পর জোয়াও কানসেলো দিয়েছেন এগিয়ে, যার উপর ভর করে বেশিরভাগ সময় পিছিয়ে থাকা বার্সেলোনা সেলেস্তাকে হারিয়েছে 3-2 ব্যবধানে। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছেন গতবারের চ্যাম্পিয়নরা। 6 ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট 16, 1 ম্যাচ কম খেলায় রিয়াল মাদ্রিদ 15 পয়েন্ট নিয়ে আসেন টেবিলের 2 নম্বরে। অলিম্পিক্স লুইস স্টেডিয়ামে ম্যাচটিতে 19 মিনিটে সেলেস্তাকে এগিয়ে দেন জর্গেন লারসেন। প্রথমার্ধে 2 দল মিলিয়ে করেছেন 1টি গোল, দ্বিতীয় অর্ধে 1টি গোল শোধ করার বদলে উল্টো আর 1টি গোল হজম করে বার্সেলোনা। 76 মিনিটে সেলেস্তাকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন গ্রিক ফরওয়ার্ডার তাসস ডোবিকাস। সেলেস্তার ডাক আউটে ছিলেন রাফা বেনিতেজ, যিনি 2023 সালে ভ্যালেক্সিয়ার হয়ে 2টি অ্যাওয়ে ম্যাচ জিতিয়েছিলেন বার্সেলোনায়। 1965 সালের পর কোনো কোচ বার্সেলোনায় টানা 3 অ্যাওয়ে না জিততে পারলেও আজ মনে হচ্ছিল সেটি হয়ে যাবে। কিন্তু 81 মিনিট থেকে শুরু হয় বার্সেলোনার রোমাঞ্চকর প্রত্যাবর্তন। জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান লেভানডস্কি। এর 4 মিনিট পর পোলিশ স্ট্রাইকার স্কোর লাইন বানিয়ে দেন 2-2 গোলে। ম্যাচের সমতায় আনা গোলটিতে অ্যাসিস্ট করেন ফেলিক্সের স্বদেশীয় কানসেলেসো। 89 মিনিটে গার্ভির দারুণ কোরাস কাজে লাগাই পর্তুগিজ এই ডিফেন্ডার বার্সেলোনাকে এগিয়ে দেন 3-2 গোলের ব্যবধানে, যা শেষ পর্যন্ত ধরে রেখে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।